হ্যালো, শুনছিস তো? তখন জয়া পিসি রেগে বললেন, অমিতা তুমি মূর্খ, একটি ব্রহ্ম গাড়ল, বুঝতে পারলে? জয়া পিসি খুব রেগে গেলে ব্রহ্ম গাড়ল শব্দটা ব্যবহার করেন। গলা চড়িয়ে আবার বললেন, বুঝতে পারলে? আমি নিরীহ গলায় বললাম, না, একেবারেই বুঝলাম না জয়া পিসি, কি এমন করলাম যে? জয়া পিসি অবাক হয়ে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না, ভদ্রলোক আপাদমস্তক তোমার প্রেমে পড়েছেন। আমি বললাম, ওর আমন্ত্রণ আমার পক্ষে প্রত্যাখ্যান করা ছাড়া উপায় ছিল না। জয়া পিসি চেঁচিয়ে উঠলেন, অমন বিশাল ব্যবসা, অমন বিপুল বাড়ি, অমন অঢেল বিত্ত, অমন দরাজ প্রাণবন্ত মানুষটা, তুমি কোন অহংকারে? হ্যালো, শুনছিস তো? এমন চুপচাপ হয়ে গেলি, ভাবলাম বুঝি ফোনটা কেটেই গেল। কি বললি? ব্যাপারটা তোর খুব ইন্টারেস্টিং লাগছে। আমার লাগছে না, আমি বিষণ্ণ বোধ করছি রে। যাকে, এইবারে ছাড়ছি, ভদ্রলোক যে কোনো সময় এসে পড়বেন। প্রশ্ন? বেশ কর, কিন্তু সংক্ষেপে। না 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 না, আমার পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়, আমি অন্য একজনকে ভালোবাসি, তার কথা কাউকেই বলিনি, তোকেও না। বলিনি কারণ ব্যাপারটা তোদের বোঝাতে পারবো না। শোন, তোকে জানিয়ে রাখি, এই চাকরিটা আমাকে সম্ভবত, ভদ্রলোক নিশ্চয়ই জানতে চাইবেন তার প্রস্তাব সম্পর্কে আমার অভিমত কি, কি উত্তর দেব তাকে, তাই ভাবছি। উত্তর দেওয়ার প্রয়োজন নেই, উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই অমিতা। আপনি? হ্যাঁ, আমি জয়ন্তনাজ ব্রহ্ম। আপনি দুর্ভাবনা ত্যাগ করুন, আমি আর কোনো উত্তর চাইছি না। স্যার, আমি আই এম সরি স্যার। ও, নট অ্যাট অল, নো নিড টু বি সরি, অন দ্য কন্ট্রারি, আমি অতর্কিত অ্যান্ড আনআনাউন্সড আবির্ভাবের জন্য লজ্জিত। আপনি ফোনটা রাখলেন কেন অমিতা? আমার কথা হয়ে গেছে স্যার। আমি দুঃখিত, আপনি বন্ধুর সঙ্গে ফোনে কথা বলতে এত মগ্ন ছিলেন, আপনাদের আলোচনা আমার শোনা উচিত ছিল না, কিন্তু আমাকে ক্ষমা করুন স্যার। ক্ষমা? ক্ষমা চাইবার তো কোনো কারণ ঘটেনি। আমি অবশ্যই ইচ্ছাকৃতভাবে আপনাদের কথা শুনিনি, তবে ব্যাপারটা জানতে পেরে খুবই উপকৃত হয়েছি। একথা ঠিক অমিতা, গত 3 বছর ধরে আমার স্টেনো হিসেবে যে সান্নিধ্যে ছিলেন, আমি মনে মনে তার চেয়ে অনেক বেশি কাছে পেতে চেয়েছি স্যার। আমি যা শুনেছি ভালোই হয়েছে, আমি আমার প্রস্তাব প্রত্যাহার করছি। তাছাড়া 45 বছর বয়সের মানুষের পক্ষে তার অর্ধেক বয়সের একটি মেয়ে, না 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 না, অত্যন্ত অসঙ্গত। আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আদৌ ভুল বুঝিনি অমিতা, আমি তার যুবক নই, সম্ভবত ভুলই করতে চলেছিলাম, প্রশ্ন না করেই উত্তর পেয়ে গেলাম, এই ভাগ্য। বেরিব মি, এভাবে আমার তরফ থেকে আর কোনো কথাই হবে না স্যার। স্যার, আপনি হয়তো, দ্যাটস অল রাইট, আসুন কাজে নেমে পড়া যাক, অনেকগুলো চিঠি টাইপ করার আছে, আমি কয়েকটা জরুরি ফোন কল সেরে আপনাকে ডাকবো, আপনি বরং ততক্ষণ। একটা প্রশ্ন ছিল। প্রশ্ন বলুন। চাকরিটা যদি ছাড়ি তাহলে কতদিনের নোটিস দেওয়া বাধ্যতামূলক? মানে? আমি এই কাজটা ছেড়ে দিতে চাই। কেন? আমি তো বলেছি আমার তরফ থেকে। না না স্যার,
আমি অনেক ভেবেই ঠিক করেছি, আমাকে যেতেই হবে, আমাকে বাধা দেবেন না। আপনি আপনি বুঝতে পারছেন না? পারছি পারছি, নিশ্চয়ই পারছি। আপনি সম্ভবত ঠিকই বলছেন। আই হ্যাভ পোস্ট ইউ ইনটু অ্যান অকওয়ার্ড সিচুয়েশন। আমি দুঃখিত। না 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 স্যার, আপনার কোনো দোষ নেই। আসলে এমন সব ঘটনা ঘটে যায় যা ঘটা উচিত নয়, তাই তো? আমি আমি বুঝিয়ে বলতে পারছি না। অমিতা, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? আপনি কি প্রশ্ন করবেন আমি অনুমান করতে পারছি। হ্যাঁ, সেই প্রশ্ন, মানে কে সে? স্যার, শুনলে আপনার হয়তো খুব ছেলে মানুষই রিডিকিউলাস মনে হবে, হয়তো। একথা অবশ্য ভদ্রলোকের হরোস্কোপ না জেনেই বলতে পারি, তিনি অত্যন্ত ভাগ্যবান। কে সে জানতে পারি না। আপনি সত্যি শুনতে চান? যদি আপত্তি না থাকে। যদি বলি আমি তাকে জানি না, চিনি না, একবারের জন্যও তাকে চোখে দেখিনি, বিশ্বাস করবেন? বিশ্বাস করতে বলেন। হ্যাঁ, বলি, কথাটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, কারণ আমি যাকে ভালোবাসি সে একটা ছায়া, একটা নাম মাত্র, তাও সম্ভবত ছদ্মনাম। বুঝলাম না, আপনি জানেন, আসলে আসলে ও আমার নিজের মনেই বানিয়ে তোলা এক ব্যক্তিত্ব, যাকে আমি এখনো একবারও চোখে দেখিনি, অথচ আমি আমি তাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কথাটা কি আপনি বিশ্বাস করতে পারছেন? বিশ্বাস করতে চাইছি। আপনার জয়াপিসি কিন্তু বলেছিলেন আপনি ছেলেবেলা থেকেই ভীষণ কল্পনা বিলাসী। আপনি আমাকে জয়াপিসির মতন নির্বোধ বলতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, আমার ভালোবাসার মধ্যে কোনো ফাঁকি নেই। আপনি কিন্তু মানুষটার নাম কিন্তু এখনো বলেননি। সম্ভবত নিজের নাম নয়, ছদ্মনাম, অবর্ণ সুরিদ। কি বললেন? অবর্ণ সুরিদ, আপনি চেনেন? হ্যাঁ চিনি, বই কি বিলক্ষণ চিনি। ওর লেখা বইগুলো? আরে গুলো কোথায়, একটিমাত্র উপন্যাসই লিখেছিলেন ভদ্রলোক, সবুজ রোদের খেলা, সে তো আজ থেকে প্রায় 20 বছর আগে। ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ, আপনি তাকে চেনেন? আচ্ছা, উনি সত্যি আর কোনো বই লেখেননি? আমার তো চোখে পড়েনি। আমারও না, অনেক খুঁজেছি পাইনি, শেষে ওর পাবলিশারের ঠিকানায় খোঁজ নিয়েছিলাম, ওরাও কোনো হদিশ দিতে পারলেন না। সবুজ রোদের খেলা বইটাও তো আউট অফ মার্কেট। আমার কাছে এক কপি আছে, আমার ব্যাগেই থাকে সবসময়। এই এই দেখুন। দেখি 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 দেখি, এই পেছনের কভারের স্কেচটা তো তাঁরই মুখের। হ্যাঁ দেখুন, চোখ দুটো কি আশ্চর্য বিষণ্ন, কোমল, সুন্দর। এই ছায়ামূর্তিকে আপনি ভালোবেসেছেন? বেসেছি। বইটা যখন আমি পড়ি তখন আমার বয়স মাত্র 13 বছর। বইটা পড়েই আমি মনে মনে তাকে। আপনি সিরিয়াসলি বলছেন? বিশ্বাস করা কঠিন, আমি জানি, কিন্তু কিন্তু আমার সেই কিশোরী দিনের প্রেম আমার সমস্ত সত্তায় শিকড়ের মতো জড়িয়ে গেছে। সেদিন থেকেই আমি সংকল্প করেছি তাকে আমি খুঁজে বার করবই। যে অমন একটা বিটার সুইট উপন্যাস লিখতে পারে তার সান্নিধ্য আমার চাই। অমিতা, আজ বুঝলাম আপনার জয়াপিসি ভুল বলেননি, আপনি আদ্যপান্ত কল্পনা বিলাসী।
আপনি নিশ্চয়ই আমাকে উপহাস করছেন। না না, তবে আপনি আমাকে অবাক করেছেন। জানেন, আমি দিনের পর দিন খুঁজেছি, প্রতিটি পুরুষের চোখের দিকে তাকিয়ে ওই চোখ দুটো খুঁজেছি, পাইনি। দেখুন, এই বইটিতে দেখছি বইটি প্রকাশিত হয়েছিল 20 বছরেরও আগে। 20 বছরে একটা মানুষের সারা ব্যক্তিত্বই বদলে যেতে পারে, দৃষ্টি তো বটেই। হয়তো তাই। আমি প্রতিটি সাহিত্য আসরে, প্রতিটি কবি সম্মেলনে ঘুরে বেড়াই। অমন দরদি মনের মানুষটাকে পাঠক হিসেবে না হোক, শ্রোতা হিসেবেও তো পেতে পারি, যদি দেখা পাই। ম্যাডাম, ম্যাডাম, আপনি কি প্রার্থনায় বিশ্বাস করেন? সারা জীবন তো একটা প্রার্থনাই করছি, পেলাম কই। আমিও আপনার হয়ে প্রার্থনা করব, দুটো প্রার্থনার মিলিত জোরে ফল ফলবেই। হে ঈশ্বর, আপনার কথা সত্যি হয়। অমিতা, আপনার অসুবিধে আমি বুঝতে পারছি। সত্যি আমার এখানে কাজ করা আপনার পক্ষে, এই আমি যদি অন্য কোথাও আপনাকে একটা কাজ জোগাড় করে দিই, আপনি নেবেন তো? স্যার, আপনাকে আঘাত দিয়ে থাকলে? নট অ্যাট অল, আমি আপনার সততায় অবাক, ইনফ্যাক্ট মুগ্ধ হয়ে গেছি। দাঁড়ান দাঁড়ান, একটা ফোন করি। হ্যালো হ্যালো হরিশ, আমি জয়ন্তনাথ বলছি। ব্যবসাতে মন্দা পড়লো নাকি? আরে মন্দা পড়তে যাবে কোন দুঃখে, না হলে অতি ব্যস্ত বিজনেস টাইফুন বন্ধুতে স্মরণ করবে কেন? এই শোনো শোনো শোনো, ঠাট্টা নয়, কথা আছে। আর্জেন্ট বুঝি? শুধু আর্জেন্ট নয়, ইম্পারেটিভ। তোমার কাগজ উইটনেসে একজনকে রিপোর্টার হিসেবে নিতে হবে। রিপোর্টার? পুরুষ হলে কিন্তু পোস্ট খালি নেই, তবে যদি মহিলা হয় একটি বিশেষ প্রতিনিধির প্রয়োজন আছে। মহিলাই, আমি ওকে চিঠি দিয়ে পাঠাচ্ছি, কাল থেকে জয়েন করবেন। এই ভালো তো? নিশ্চয়ই ভালো। ওকে রাখছি তাহলে, বাই। কাল থেকে আপনি হরিশের উইটনেস পত্রিকায় জয়েন করছেন, গুড লাক অমিতা। স্যার, আপনি আপনি? হ্যাঁ, আমি জয়ন্তনুজ। আমার একটা প্রেডিকশন শুনে রাখুন, আপনার সঙ্গে অবর্ণ শহীদের দেখা হবে, হবেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর এভরিথিং। ইউ আর ওয়েলকাম। হ্যালো, হ্যাঁ, এটা উইটনেস পত্রিকার অফিস, কাকে চাই? হুমা, তুই দিল্লি থেকে কবে ফিরলি? রিসার্চের কাজ শেষ? মার্ভেলাস। শুন, এখানে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। হ্যাঁ, রিপোর্টিংয়ের কাজে দৌড়াই এখন সব সময়। আই অ্যাম অলওয়েজ অন দি রান, খাটুনি খুব, কিন্তু খুব ভালো লাগছে। তোকে তো বলাই হয়নি, একটা ঘটনায় খুব কষ্ট পেয়েছি। জয়ন্তনুজ ব্যবসা বেচে সম্ভবত বিদেশে চলে গেছেন, হরিশবাবুরও তাই বিশ্বাস। জানিস, নিজেকে না অপরাধী লাগছে। হ্যাঁ হ্যাঁ, বলতে পারিস, আমি অকৃতজ্ঞই। আমার জীবনটা খেপার পরশ পাথর খোঁজার মতোই। প্রথমে খুঁজতাম এক না দেখা স্বপ্নকে, আর এখন খুঁজছি পেয়ে হারানো এক আশ্চর্য মানুষকে। যাকে যাকে, আমি এখন ফোনটা রাখছি, বিকেলে বাড়ি থাকিস, যাচ্ছি, অনেক কথা বলার আছে তোকে, বাই। অমিতা, অমিতা, এই তো অমিতা, গ্রেট 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 নিউজ, বুঝলে, ওয়ান্ডার অফ ওয়ান্ডার্স। আপনি নিজে কেন এলেন স্যার? আমাকেই চেম্বারে ডেকে পাঠালে পারতেন। আসলে আসলে আমি একটু বেশি মাত্রায় উত্তেজিত হয়ে পড়েছি। তুমি তো জানো আমি পত্রিকায় বড় মেজো সেজো সব লেখকের সাক্ষাৎকার পেয়েছি। আমার চেয়ে সে কথা কে বেশি জানবে স্যার? তোমাকে তোমাকে আর একটা সাক্ষাৎকার নিতে হবে, লোকটার সন্ধানে হন্যে হয়ে খুঁজেছি, এতদিন হদিশ করতে পারিনি।
এমনকি লেখকটির পাবলিশারও কোনো খবর দিতে পারেননি, যদিও লোকটির লেখা উপন্যাসের সংখ্যা মাত্র একটা। আপনি কি সবুজ রোদের খেলা উপন্যাসটার কথা বলছেন? তুমি জানো লোকটি কে? না না, জানি না, কিন্তু জানতে চাই। আরে সেই কথাই তো বলতে এসেছি, তুমি যাবে ইন্টারভিউ নিতে। এখনই যাব? এখনই যাবে কি করে, সে কি কলকাতায়? অন্ডাল থেকে গাড়ি বদল করে পলাশথলী লাইনে বড়রা গ্রাম। চিঠিতে ডিটেলস দেওয়া আছে, তুমি বাড়ি ফিরে তৈরি হয়ে আজ বরং রাতের গাড়িতেই। স্যার, ভদ্রলোকের আসল নাম কি? ফাঁস করেনি জানো, সই করেছেন অবর্ণ শ্রুহিত নামে। স্যার, কাজটা আমাকেই দেবার জন্য আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে খামোকা, আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন? লোকটা যে ধরা দিতে রাজি হয়েছে, এটাই তো ধন্যবাদ দেবার আসল ঘটনা। তাহলে আমি কি এখন? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও বাড়ি ফিরে তৈরি হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একেবারে হাওড়া। বাই। এটাই তো সেই বাগান বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই তো দিঘি, আম বাগান, জোড়া অশ্বত্থ গাছ, শিব মন্দির। হ্যাঁ নিশ্চয়ই এটাই। গাড়ি থামাও ভাই গাড়োয়ান। শোনো, তুমি এইখানেই থাকো, ততক্ষণ বলদ দুটোকে খাওয়াও, বিশ্রাম দাও, আমি ফিরে যাব। কামড়াবে না কামড়াবে না, যত গর্জা হয় তত বর্ষায় না। পুটুরানি, ডাকাটাকি বন্ধ করো, উনি পছন্দ করছেন না। স্যার, আপনি? আমি আদি ও অকৃত্রিম জয়ন্তনুজ। খুব ডিসঅ্যাপয়েন্টেড হলেন না? কোথায় হারিয়ে গিয়েছিলেন স্যার আপনি? কোথায় এমন করে হারিয়ে গেলেন কেন বলুন, কেন? হারাইনি তো, ফিরে এসেছি মাত্র। কোথায় ফিরেছেন? আপনি ব্যবসা বাড়ি সব বেচে দিয়েছেন, নিজের উপর এই নির্যাতনের কি প্রয়োজন ছিল? নির্যাতন? নির্যাতন নয়, নিজেকে, সেই সঙ্গে আমাকেও নির্যাতন করেননি আপনি? জানেন, গত এক বছর ধরে আপনাকে খুঁজেছি নিরলস নিরন্তর। আমাকে? আমাকে তো আপনার খোঁজার কথা নয়। বিশ্বাস করছেন না আমি মিথ্যে বলছি? মিথ্যে বলছি আমি? কিন্তু আপনার অনুসন্ধান তো অবর্ণ শহীদের জন্য ছিল। আমাকে এইভাবে যন্ত্রণা দেবার জন্য বুঝি অবর্ণ শহীদের সঙ্গে ইন্টারভিউয়ের মিথ্যে প্রহসনটা সাজিয়েছেন? না না, মিথ্যে হবে কেন, আপনার সঙ্গে দেখা করার জন্যই অবর্ণ শহীদ এখানে অপেক্ষা করছেন। দেখা করবেন না? আশা করি আপনার মতো নিষ্ঠুর নন তিনি। নিজেই জেনে নিন। কি করে জানবো তার সঙ্গে কোথায় দেখা হবে? আপনার সঙ্গে তো তার দেখা হয়েছে। হয়েছে? হয়েছে বই কি, এখনো তিনি আপনার সামনেই দাঁড়িয়ে। মানে আপনি? আপনি আসলে জানেন, আমি যখন সবুজ রোদের খেলা উপন্যাসটি লিখি তখন আমি এক যুবক, স্বপ্ন দেখা মানুষ। আমার ছেলে মানুষই উচ্ছ্বাসে ভরা, সে লেখা কাউকে আকুলভাবে নাড়া দিয়েছে তা আমার জানাই ছিল না। আর যখন জানলাম তখন আমি কলম ছেড়ে দাঁড়িপাল্লা ধরেছি, সাহিত্য ছেড়ে চায়ের ব্যবসা। বয়সের সঙ্গে সঙ্গে রোম্যান্টিক, স্বপ্নালু, বিষণ্ণ দৃষ্টি হয়েছে, সতর্ক, ধূর্ত এবং হিসেবি। আপনি 3 বছর আমার অফিসে থেকেও তাই আমাকে চিনতে পারেননি। মানুষ এত বদলে যায়, এত? কিন্তু একথা আপনি তখনই বলেননি কেন? বলিনি, কারণ ব্যবসাদার জয়ন্তনুজ আপনার পছন্দ হতো না। আমি ব্যবসা ছেড়ে দিয়েছি, এই বিস্তীর্ণ সবুজ প্রান্তরে আমার ভুলে যাওয়া শিল্পী সত্তাকে আবার সাহিত্য সাধনায় ব্রতী করেছি। আমার দ্বিতীয় উপন্যাস দৃষ্টিস্পর্শ নীরবতা,
সদ্যই শেষ করেছি, যদি অনুমতি করেন সে উপন্যাসের উৎসর্গ পত্রে আপনার নামই। তুমি তুমি এমনভাবে তোমাকে তোমাকে আমি কি যে বলি, আমার বয়সটাকে ভুলে যাচ্ছ অমিতা, আমি বয়সে প্রায় তোমার দ্বিগুণ। সাহিত্যিকদের বয়স হয় না। আমার চোখের দিকে দেখো, মুগ্ধই দৃষ্টি, যদিও আগের মতো অ্যাট্রাকটিভ নয়, তোমার বাকি জীবনের সঙ্গী হিসেবে চলবে? চলবে। মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে আমরা দুজন স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রুচিব না মোরা প্রিয়ে, ভাগ্যের উপায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, আমরা দুজন স্বর্গ খেলনা গড়িব না।